বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনার সামিল হল কেন্দ্রাপড়া জেলা। গতকাল মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ভিডিও কনফরেন্সিং জরিয়ে কার্যক্রমে যোগদে হিতাধিকারী স্মার্ট কার্ড বণ্টন করে। তবে স্বাস্থ্য সমস্ত গুরুত্বপূর্ণ, রাজ্য সরকার লোক উত্তম স্বাস্থ্য সেবা যোগাই দেওয়া নিরন্তর প্রয়াসরত বলে কেন্দ্রাপড়া জেলার বিজু স্বাস্থ্য বীমা কার্ড বণ্টন শুভারম্ভ করা অবসরের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কহিছন্তি। গতকাল কেন্দ্রাপড়া জেলার প্রথম পর্যায়ে স্মার্ট কার্ড বণ্টন করে মুখ্যমন্ত্রী হিতাধিকারী সম্পূর্ণ মাগণা স্বাস্থ্য সেবার ভরসা দিয়েছেন। জেলার মোট 3,15,302 পরিবার 11,75,616 হিতাধিকারী এই যোজনার স্বাস্থ্য সেবা পাইপারে। তবে প্রথম পর্যায়ে 3,08,117 জন হিতাধিকারী স্বাস্থ্য বীমা কার্ড পাইবে। পরবর্তী সময় অন্য হিতাধিকারী এই কার্ড প্রদান করা। গতকাল টাউন হল ঠারে আয়োজিত এক কার্যক্রমে প্রায় 20 জন হিতাধিকারী উপস্থিত রহি এই স্মার্ট কার্ড গ্রহণ করে। জলসম্পদ মন্ত্রী রঘুনন্দন দাস ও স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস ও কেন্দ্রাপড়া বিধায়ক শশিভূষণ বেহেরা অতিথি ভাবে যোগদে কার্ড বণ্টন করে। স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড বণ্টন করা সহ মুখ্যমন্ত্রী গতকাল জেলার 1,581,32,00,000 টাকার বিভিন্ন প্রকল্পর শিলান্যাস করা সহ কিছু প্রকল্প উদ্ঘাটন করে। সেমধ্যে 54টি প্রকল্প উদ্ঘাটন হয়েছে বেড়ে 106টি প্রকল্পর শিলান্যাস করা। জলসেচন বিভাগের 4টি প্রকল্প, কোঠাবাড়ি 9টি, স্বাস্থ্য বিভাগের 10টি, ভিত্তিভূমি বিকাশ পাইঁ 8টি প্রকল্প, বিদ্যুত বিভাগের 3টি, পানীয় জল যোগান 14টি প্রকল্প, পোল 6টি ভাবে মোট 220 কোটি ঊর্ধ্ব টঙ্কা ব্যয়ের 54টি প্রকল্প উদ্ঘাটিত হয়েছে। সেইভাবে পানীয় জল যোগানর 19টি, জলসেচন বিভাগের 6টি, ড্রেনেজ বিভাগের 5টি, নদী বন্ধ সুদৃঢ়ীকরণ 3টি প্রকল্প, ভিত্তিভূমি বিকাশ পাইঁ 9টি, স্বাস্থ্য বিভাগের 3টি, শিক্ষা বিভাগের 2টি, রাস্তা 24টি, পোল 5টি, বিদ্যুৎ বিভাগের গোটিয়ে প্রকল্প পাইঁ মোট 1,360 কোটি টাকা ঊর্ধ্ব ব্যয়ের 106টি প্রকল্পর শিলান্যাস করা। অন্যপক্ষে স্বাস্থ্য কার্ড পাই হিতাধিকারী সন্তোষ ব্যক্ত করেছেন। ঘর কোটি আজ যে আসলে কোণ পাইলে কোণ কে সে বিষয়ে উপকৃত কম হবে মহিলা কত লক্ষ পুরুষ কত লক্ষ টাকার সহায়তা মানে মেডিকাল সহায়তা মিলবে স্মার্ট কার্ড বণ্টন কার্যক্রমক চলচ্চিত্র নিগম অধ্যক্ষ কুনা ত্রিপাঠী ও শিশু ও মহিলা বিভাগের উপদেষ্টা সুলতা দেও পরিচালনা করে। অন্যান্য জেলাপাল অমৃত ঋতুরাজ, জেলা মুখ্য চিকিৎসা আধিকারী ও প্রকল্প নির্দেশক উপস্থিত লে। আজ কেন্দ্রাপড়া জেলার মাননীয় মুখ্যমন্ত্রী লোকার্পণ কলে। আজ গোটে খুশির দিন, এইথে মা মানে 10,00,000 পর্যন্ত চিকিৎসা সুবিধা পাইপার। অ্যাপোলোরু চাই আমরিলে চাইলে মধ্যে সমস্ত চিকিৎসা হয়েপার। মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের যে স্বপ্ন রয়েছে যে সমস্তে সুস্থ রহন্তু, জনে বি ওড়িশার লোক চিকিৎসার অবহেলিত নহন্তু, তাহা আজ সম্পূর্ণ সফল হব। এবং আজ বহুত গুড়ায় কার্যক্রম মধ্যে সে ঘোষণা করছেন, তেমন আজ কেন্দ্রাপড়া পাই গোটে সুখর দিন। স্যার, যে কেন্দ্রাপড়ায় মেডিকাল হওয়ার কথা দাবি উঠুছি শুণ, মু আপনার কই রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেতে সরকার আসলে 3টি মেডিকাল কলেজ গোটিয়ে পরে গোটে কার্যক্রমে মেডিকাল কলেজ আগেই চালে। কলাহান্ডির মেডিকাল কলেজ হল, বলাঙ্গীর মেডিকাল কলেজ হল, পুরীতে মেডিকাল কলেজ হল। তেমন আগামী দিনের ওড়িশার আহরি স্বাস্থ্যসেবার ভিত্তভূমি আগেই চালিব। আপনার নিশ্চিত ভাবে আপনার জাঁচান মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর গোটিয়ে স্বপ্ন ওড়িশার স্বাস্থ্য সেবার ভিত্তিভূমি সারা ভারতবর্ষের যেমি ওড়িশা না করব তার নিষ্পতি দেবে। গণতন্ত্রের কি উপস্থিত রয়েপরে কি উপস্থিত রয়েপরে সেখানে শুধু কি অনুপস্থিত উপস্থিত রয়েপরে, বট এটা হচ্ছে গোটি লোকঙ্কর কাম। এবং আজ যে মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রাপড়া উপহার দিয়েছেন, ভাবুছি আজ আমি ওড়িশা তরফ এবং কেন্দ্রাপড়া জেলা তরফ মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ। কোণ কে আজ বিজু স্বাস্থ্য কার্ড বণ্টন করা আজ আমার
ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ପ୍ରିୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଏଇ ଯେଉଁ ଅଭିଯାନ ଯୋଜନା କରାଯାଇଛି BSKY କାର୍ଡ ବା ସ୍ମାର୍ଟ ହେଲ୍ଥ କାର୍ଡ, ସେଥିପାଇଁ ମୁଁ ତାଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରିବି, ଧନ୍ୟବାଦ ଦେବି। ଯେଉଁ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଆଜି ରଖାଯାଇଛି ପ୍ରତି ପରିବାର 5 ଲକ୍ଷ ସହିତ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ଅତିରିକ୍ତ 5 ଲକ୍ଷର ବ୍ୟବସ୍ଥା ରଖାଯାଇଛି, କେମିତି ସେମାନେ ଚିକିତ୍ସା ସୁବିଧାରେ ପାଇପାରିବେ, ଆଗ ଭଳି ସେମାନେ କେମିତି ଜମିବାଡ଼ି ହେଉ, ସୁନାରୂପା ହେଉ, ତାଙ୍କର ବନ୍ଧକ ନ ପଡ଼ୁ ବା ବିକ୍ରି ନ କରନ୍ତୁ, ସେମାନେ ମନଦୁଃଖ କରି ନ କରନ୍ତୁ, ମେଡ଼ିକାଲ ମାନେ ଡୋର୍ ଟୁ ଡୋର୍ ଯେ ପଇସା ପାଇଁ ତାଙ୍କର କୌଣସି ମୃତ୍ୟୁବରଣ ନ କରୁ, ମଧ୍ୟବିତ୍ତ ପରିବାରର ମାଆମାନେ ହୁଅନ୍ତୁ ବା ଆମର ନିମ୍ନ ପରିବାରର ମାଆମାନେ ସମସ୍ତେ ଏଥିରେ ଉପକୃତ ପାଇବେ, ମୁଁ ସେଥିପାଇଁ ବହୁତ ଖୁସି। ଭଗବାନ ସେମିତି ତାଙ୍କୁ ଦୀର୍ଘାୟୁ କରିଥାନ୍ତୁ, ସେ ଏମିତି ଅଭିନବ ଯୋଜନା କରିଥାନ୍ତି। କେନ୍ଦ୍ରାପଡ଼ାରୁ ପନ୍ମତ ରାଉତଙ୍କ ରିପୋର୍ଟ, ଗୌରୀ ଟିଭି।